গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আজ চুয়াত্তর বছরে পা দিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে তেইশে জুন পুরান ঢাকার কে এম দাসলেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনের জন্ম নেয় জনপ্রিয় এই রাজনৈতিক দলটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী লীগ বাংলাদেশ ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা আওয়ামী লীগ মানে সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে দলটি এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল বাউন্ন ভাষা আন্দোলন বাষট্টি ছাত্র আন্দোলন ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের যুগান্তকারী নির্বাচন আর উনিশশো সালের মহান স্বাধীনতা আন্দোলন সবখানেই সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগই একমাত্র দল যাদের বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আজকের শুভ আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য জাতীয় নেতাদের আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয় এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের ধারাও প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ রাজনীতির ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে ভাষা গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে মহত্তম গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগের সাত দশকের অভিযাত্রায় শান্তি সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল বাঙালি জাতির মুক্তির দিশারি

প্রবাত্তা পদ্মার বুকে সেতুর স্বপ্ন এখন আর শুধু স্বপ্নই নয় পদ্মা নদীর ওপর প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সেতু এখন পূর্ণ অবয়বে দৃশ্যমান বাস্তব দিন গুনছে বাংলার কোটি মানুষ পঁচিশে জুন উদ্বোধনের অপেক্ষায় যারা বলেছিলেন পদ্মার বুকে সেতু হবে না তারা আজ দেখে যাক বাঙালি পারে। যেদিন বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে এসেছিল সেদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে পদ্মা সেতু আজ বাস্তব যা বিশ্ব দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে ভিন্ন এক পরিচিতি বিশ্ববাসী জেনেছে বাঙালি তথা বাংলাদেশিদের সক্ষমতার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দেশের প্রতিটি মানুষের প্রগাঢ় ভালোবাসা সাহসিকতা ও প্রজ্ঞার কারণেই দেশি বিদেশি সব ষড়যন্ত্র নস্বাত করে পদ্মার বুকে নির্মিত হল সেতু এটি কি শুধুই সেতু মোটেও নয় এটি বাঙালির সক্ষমতার প্রতীক এক সময় স্বপ্নের সেতু দৃষ্টিসীমায় সেতুর সঙ্গে জড়িয়ে আছে এদেশের মানুষের হৃদয়ের আবেগ আশা অনুভূতি চ্যালেঞ্জকে জয় করার অদম্য ইচ্ছা শক্তি প্রমাণ এই পদ্মা সেতু নির্মিত সেতুটি উন্মুক্ত করেছে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের দ্বার What the point? শ্রোতা আমাদের বাংলাদেশের সিলেট সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা কবলিত মানুষের প্রতি আমাদের সমবেদনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মহানগর অনুষ্ঠান প্রিয় শ্রোতা মহানগরের শুরুতেই আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর একই সাথে জানিয়ে দেব কী কী থাকছে আপনাদের জন্য আজকের আয়োজনে অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজ নামজা থেকে পাঠ ভালো থাকুক আমার ঢাকা এ পর্বে শোনাবো মহানগরীর বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক পরিবেশনা শোনাব রবীন্দ্রসঙ্গীত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে পর্ব সুস্থ থাকুন নগর পরিক্রমায় শুনতে পাবেন ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং ও সবশেষ পরিবেশনে থাকবে শুভযাত্রা আর এসব বিষয় নিয়ে আজকের মহানগর গ্রন্থনা করেছেন হাসিনা পারভিন আর আজকের অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ মহসিন মিয়া এবং আমি আফরোজ আক্তার পপি আজকের মহানগরের প্রথম নিবেদন অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজ নামজা থেকে অংশ বিশেষ পাঠ পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায় বন্যা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে চাউলের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মন হয়ে গেছে জনগণের আর শান্তি নাই শান্তি চেয়ে আনা যায় না আদায় করে নিতে হয় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও অত্যাচারী ভয় পেয়ে যাবে যে অত্যাচার করে টিকে থাকতে চায় তার মেরুদণ্ড খুবই দুর্বল আঘাত করলেই ভেঙে যাবে আজকাল কাগজে আর রাজনৈতিক খবর পাওয়া যায় না বোধ হয় তা বন্ধই করে দিয়েছে জুলুম প্রতিরোধ দিবসের সংবাদ ছাপিতে পারবে না দাও বন্ধ করে আওয়ামী লীগের অফিসের দরজা কাহাকেও যখন বাইরে রাখবা না তখন আর অফিসের দরকার কি দুপুরের দিকে সূর্য মেঘের ফাঁক দিয়ে উঁকি মারতে শুরু করেছে রৌদ্র একটু উঠবে বলে মনে হয় বৃষ্টি আর ভালো লাগছে না একটা উপকার হয়েছে আমার দুর্বার বাগানটার ছোট মাঠটা সবুজ হয়ে উঠেছে সবুজ ঘাসগুলি বাতাসের তালে তালে নাচতে থাকে চমৎকার লাগে যেই আসে আমার বাগানের দিকে একবার না তাকিয়ে যেতে পারে না বাজে গাছগুলো আমি নিজেই তুলে ফেলি আগাছগুলোকে আমার বড় ভয় এগুলি না তুললে আসল গাছগুলি ধ্বংস হয়ে যাবে যেমন আমাদের দেশের পরগাছা রাজনীতিবিদ যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের ধ্বংস করে এবং করতে চেষ্টা করে তাই পরগাছাগুলোকে আমার বড় ভয় আমি লেগেই থাকি কুলোতে না পারলে আরও কয়েকজনকে ডেকে আনি আজ বিকালে অনেকগুলি তুললাম আমার মোরগটা আর দুইটা বাচ্চা আনন্দে বাগানে ঘুরে বেড়ায় আর ঘাস থেকে পোকা খায় ছোট্ট কবুতরের বাচ্চাটা দিনভর মোরগটার কাছে কাছে থাকে ছোট মুরগির বাচ্চারা ওকে মারে কিন্তু মোরগটা কিছুই বলে না কাক যদি ওকে আক্রমণ করতে চায় তবে মোরগ কাকদের ধাওয়া করে রাতেরাও একসাথেই পাকের ঘরে থাকে এই গভীর বন্ধুত্ব ওদের সাথে একসাথে থাকতে থাকতে একটা মহাব্বত হয়ে গেছে কিন্তু মানুষ অনেক সময় বন্ধুদের সাথে বেইমানি করে পশু কখনো বেইমানি করে না তাই মাঝে মাঝে মনে হয় পশুরাও বোধ হয় মানুষের চেয়ে একদিক থেকে শ্রেষ্ঠ চা বানাতে বললাম আজ যাকে পাওয়া যায় তাকেই চা খাওয়াতে বললাম সাধারণ কয়েদিরা একটু চায়ের জন্য কত ব্যস্ত তাই আমি বলে দিয়েছি যেই চা খেতে চাইবে তাকেই দিবা আমার মেয়েটা একটু কৃপণ সহজে কিছু দিতে চায় না যদি আমার কম পড়ে যায় বাইরে থেকে আসতে দেরি হলে অসুবিধা হবে তাকে বলে দিয়েছি কম পরে পড়ুক আনতে দেরি হয় হোক চাইলে দিতে হবে কী বা আমি দিতে পারি এই নিষ্ঠুর কারাগারে বিকালে আজ আবার নতুন করে কেটস উপরে হাঁটতে শুরু করলাম না হাঁটলে তো খাওয়াই হজম হবে না ব্যায়াম আমার প্রয়োজন তাই সময় পেলে একটু ঘোরাঘুরি করি পাশের বিষ সেলে পাবনার সাংবাদিক রণেশ মৈত্র থাকেন ল পরীক্ষা দিতে এসেছেন পাবনা থেকে এখানে আজ শেষ পরীক্ষা হয়ে গেছে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিলেন বললেন মন্দ হয় নাই আমার সামনে দিয়েই তার যেতে হয় যেখানে থাকেন সেখানে প্রিয় বন্ধুরা আজ মহানগরের শুরুতেই আপনাদের সবার জন্য রইল আরও একবার অনেক অনেক শুভেচ্ছা শত শত বছর ধরে বারবার ঢাকা বর্বর শাসকদের ওষানলে পড়লেও দীর্ঘ সময় ঢাকা কিন্তু এই ভূখণ্ডের রাজধানী হিসেবেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যদিও বরাবরই ঢাকাকে রাজধানী মর্যাদাহীন করার অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু দীর্ঘ সংগ্রামের সাক্ষ্য বহনকারী সেই ঢাকাই আজকেবল আমাদের রাজধানী ঢাকা আজ স্বাধীন বাংলাদেশের রাজধানী যে আছে আমাদের হৃদয়ে ভালোবাসায় মমতায় একান্তে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায় যা বিশ্বের বুকেও উল্লেখযোগ্য প্রিয় শ্রোতা আমাদের গর্বিত ঢাকাকে নিয়ে মহানগরের এখনকার উচ্চারণ ভালো থাকুক আমার ঢাকা এ পর্বে শোনাব মহানগরীর বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক পরিবেশনা রচনা শেলি সেনগুপ্তা গুপ্তা পাঠ করছেন দেশের অর্থনীতি বড় হচ্ছে বাড়ছে মানুষের যাতায়াত ব্যবস্থাও প্রতিদিন নতুন নতুন যানবাহন নামছে সড়কে জীবনের ক্রমবর্ধমান প্রয়োজনে নতুন যানবাহন না হলেও নয় তাই আজকাল মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে প্রতিদিনের যাতায়াতে এটি মানুষের অপরিহার্য একটি বাহনে পরিণত হয়েছে নারী পুরুষ নির্বিশেষে এটি ব্যবহার করছে যানজটের শহরে এটি একটি সহায়ক বাহন স্বল্প পরিসরে এবং স্বল্প সময়ে এটি গন্তব্যে পৌঁছে যাচ্ছে দেখতে দেখতে এর প্রয়োজনীয়তার সাথে জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যাতায়াতের প্রয়োজনে যেমন মোটরসাইকেল চালনা করার দরকার তেমনি দরকার নিরাপত্তাও যদিও দুর্ঘটনা কারো জীবনে বলে কয়ে আসে না তবুও কতগুলো বিষয় সতর্ক হতে পারলে মোটরসাইকেল দুর্ঘটনা এড়িয়ে চলা যেতে পারে আমাদের কাজের প্রয়োজনে সড়কে নামতে হবে তাই বলে নিরাপত্তার কথা না ভাবলে মোটেও চলবে না মনে রাখতে হবে বেপরোয়া মোটরসাইকেল চালানো কোনো বীরত্বের কাজ নয় অনেকে মনে করেন দ্রুত চালালে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় আপাত দৃষ্টিতে এটা সত্য মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে একদম ভুল অতি দ্রুত চালালে হয়তো খুব সামান্য সময়ের হেরফের হয় কিন্তু তাতে নিরাপত্তা সম্পূর্ণরূপে বিঘ্নিত হয় তাই সকল বাইকারদের উচিত বেপরোয়া মোটরসাইকেল চালনা পরিহার করা যারা বাইক চালায় তারা যেমন বিপদে পড়তে পারেন তেমনি পথচারীদেরও সমস্যা হতে পারে রাস্তায় চলার সময় চারপাশে চোখ রাখতে হবে রাস্তায় বাইক চালানোর সময় সামনের এবং পেছনের গাড়ির গতিবিধি লক্ষ্য রাখা খুব জরুরি প্রতিবার বাইক নিয়ে বের হওয়ার আগে বাইকের সিগনাল লাইট ব্রেক হর্ন বেল্ট শেফট সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করে নিতে হবে বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজেই থামানো বা নিয়ন্ত্রণ করা যায় সেইরূপ ধীর গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই একটি হেলমেট আমাদেরকে অনেক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে আর নিরাপদ পোশাক হিসেবে জিন্স জ্যাকেট হাতের গ্লাভস কেটস জোতা পরিধান করলে নিজেকে অনেক সেফ রাখা যায় রাস্তার মাঝে অনেক সময় অনেকেই স্পিড ব্রেকারের প্রতি নজর দিতে ভুলে যান বা নতুন কোনো রাস্তা দিয়ে গেলে কোথায় কোথায় স্পিড ব্রেকার আছে তা জানা থাকে না অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অবশ্যই তা খেয়াল রাখতে হবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ফলে বড় রকমের কোনো দুর্ঘটনা থেকে বাঁচা যায় চার গিয়ারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে বাইক চালালে বাইকের জন্য নিজের জন্য যেমন ভালো তেমনি তেল সাশ্রয় বটে তাই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সহজে রোধ করা সম্ভব হয় সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা জরুরি গাড়ি চালানোর সময় বাইকের নিবন্ধন সনদ ট্যাক্স টোকেন ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সঙ্গে রাখুন উঁচু ব্রিজ অতিক্রম করতে সতর্কতার বিকল্প নেই ব্রিজে উঠতে বারবার হর্ন দিতে হয় সেক্ষেত্রে হর্ন বাজানো অব্যাহত রাখলে উভয়ই উভয়ের পরিস্থিতি সহজে অনুধাবন করতে পারে তেমনি ব্রিজ থেকে নিচে নামার ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণে রাখতে হয় সবসময় প্রসন্ন মনে মোটরসাইকেল চালনা করা উচিত তাতে মনোযোগ অব্যাহত থাকে সবশেষে বলা যায় কাজের জন্য বাইরে যেতে হবে কিন্তু মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য আরও অনেক বেশি সৃষ্টিকর্তার দান এ জীবন এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে তাই নিয়ম মেনে চললে এবং সঠিকভাবে মোটরসাইকেল চালালে কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হবে না আজকের প্রয়োজনীয় বাহন মোটরসাইকেল হোক ঢাকাবাসীর অন্যতম নিরাপদ বাহন প্রিয় স্রোতে এবারে আমন্ত্রণ সুরের ভুবনে সোনাব রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক 1170 কিলোহার্জে এবং মিডিয়াম ওয়েভের পাশাপশি এফএম 104 মেগাহার্জে সরশির প্রচার হচ্ছে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনি অনুষ্ঠানটি যেকোনো সময় শুনতে পাবেন শ্রোতা এবারে নগর পরিক্রমায় পদ্মা প্রান্ত থেকে ঘুরে এসে সেখানকার সব শ্রেণী পেশার মানুষের আবেগ অনুভূতির কথা তুলে ধরছেন স্পট রিপোর্টিং এ মামুনুর রশিদ পদ্মা সেতু বাংলাদেশ নামক এক ছোট্ট বদ্বীপ রাষ্ট্রের দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা ও পর্বতসম আত্মবিশ্বাসের অবিশ্বাস্য এক রূপকথা এই রাষ্ট্রনায়ক আর কেউ নন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের পুহ ভেদ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতা আরও একবার নিয়েছেন বিশ্ববাসীকে প্রিয় শ্রোতা চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা ফেলবে এই পদ্মা সেতু বাড়বে জীবনযাত্রার মান ও কর্মসংস্থান খুশি আমাদের ওই জেলা আমরা আজীবন কৃতজ্ঞ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে গে আমরা যা পাইছি আমার কাছে মনে হয় একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে সেরকম আমার কাছে এখন আমরা স্বাধীন পাচ্ছি এরকম মনে হচ্ছে আমার কাছে এরকম ফিল বন্ধুরা আরও একজনের মুখোমুখি হচ্ছে ভাই আপনার নামটা বলেন আমি মজা হোসেন পারভেজ এটা আসলে একটা আমি মনে করি পদ্মাটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সাথে আমাদের একটা সেতু বন্ধন পদ্মা সেতু আসলে বাঙালির একটা গর্বের বিষয় মানে এটা হচ্ছে আমাদের একটা সাহসিকতার প্রতীক যেটা আমরা বিশ্বকে দেখাইছি যে আমরা শুধু যে আমরা যে নিজেরা স্বনির্ভর সেটারও একটা আমাদের প্রতীক আমরা বাঙালিরা যে মাথা উঁচু করে সেই উনিশশো সাল থেকে যে আমরা নিজেরাই যে ওই যে আমাদের একটা সৌর্য বীর্য সেটার একটা প্রতীক হচ্ছে আমাদের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জেলাগুলো এখনও শিল্পের দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই এলাকার বেশ কয়েকটি জেলার মানুষ সীমার নিচে বসবাস করছে পদ্মা সেতু উদ্বোধনের পর সবার আগে উপকার হবে এই পিছিয়ে পড়া মানুষগুলো একুশ জেলার প্রায় ছয় কোটি মানুষের ভাগ্যে পরিবর্তন আনবে পদ্মা সেতু প্রিয় শ্রোতা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা হলে যোগাযোগ ও অর্থনৈতিক বিশেষজ্ঞ ডক্টর এস এম মুর্শেদ বললেন এবং পদ্মা সেতু দৃশ্যমান পঁচিশ তারিখে বাংলাদেশের ইতিহাসের উন্নয়ন অগ্রযাত্রা একটি বড় মাইল ফলক হচ্ছে একটি সেতু শুধু ইট পাথরের বন্ধন নয় এটি একটি সম্পর্কের বন্ধন এটি উন্নয়নের বন্ধন এটি আমাদের এক এলাকার সাথে আরেক এলাকার যোগাযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক তো এই সেতুর কারণে আমরা যে বেনিফিটগুলো পাবো তার মধ্যে অন্যতম বেনিফিট হচ্ছে আমাদের ইকোনমিক বেনিফিট বা অর্থনৈতিক উন্নয়ন প্রথম বিষয় হচ্ছে যে পণ্য পরিবহনের ক্ষেত্রে দীর্ঘ সময় যেটা এতদিন লাগতো সেটি এখন সংকুচিত হয়ে আসবে খুবই অল্প সময়ে আমরা আমাদের আরেক পোষানের অনেকগুলো ডিস্ট্রিক্টের উৎপাদিত পণ্য আমরা দ্রুত ঢাকায় সেটি পাবো অর্থনীতির ভাষায় যাকে বলা হয় যে পণ্যের সরবরাহ যত দ্রুত হয় সেটি দুটো আসপেক্টস আছে এটি বর্তমানের যেই দ্রব্যমূল্য সেটির বাজার মূল্য অনেক কমে যাবে যেটি গ্রাহক বান্ধব হবে ভোক্তা বান্ধব হবে আরেকটি হচ্ছে যারা ঢাকায় পাঠাবেন এই সমস্ত লোকালি প্রোডাক্ট শরীয়তপুর এবং অন্যান্য ফরিদপুর ওই অঞ্চলের তারাও কিন্তু ন্যায্য মূল্য পাবে একটি এটি গেল একটি আসপেক্স দ্বিতীয় হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক যেই ভোক্তা গোষ্ঠী আছে তারাও আপনার পুষ্টিকর এবং অনেকটাই তাজা আমি বলবো যে কৃষি পণ্য তারা ঢাকায় বসে পাবে এটি একটি সুযোগ যার যেটার একটি লং টার্ম হেলথ অ্যান্ড ইকোনমিক বেনিফিট আছে দ্বিতীয় হচ্ছে আপনার আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে পদ্মা সেতুকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটা ইকোনমিক হাব হয়ে গেছে অনেক রেস্টুরেন্ট মানে এটি একটি অঘোষিত এখন পর্যটন স্পট হয়ে গেছে এটা সেতুর পারে এবং ওপারে দুটোতেই যখনই পর্যটন স্পট হয় সেখানে অনেকগুলো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট গড়ে ওঠে বহু লোকের কর্মসংস্থান হয় এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেতু উদ্বোধনের আগেই উৎসবমুখর পরিবেশে প্রতিদিন ঢাকা থেকে প্রচুর লোক পদ্মা সেতুর স্টার্টিং পয়েন্টে যাচ্ছে সেখানে ইলিশ বলেন আর লোকাল ভ্যারাইটির ফিশ বলেন মানুষের একটি আকর্ষণের এখন এটি কেন্দ্রবিন্দু আপনি যখনই মানুষের মোবিলিটি বাড়াতে পারেন তখন কিন্তু তার ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে যায় আপনি এখন ধরেন দুটো কাজ করেন আপনি যখন একটা সেতুর মাধ্যমে দ্রুত আরেক জায়গায় যেতে পারবেন তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে যাবে ইকোনমিক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং ইকোনমিক এঙ্গেজমেন্ট ইনভেস্টমেন্ট যখন বেড়ে যাবে আলটিমেটলি সেটি আমাদের জিডিপি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন সার্বিক উন্নয়ন বলেন সেখানে একটি ইতিবাচক প্রভাব রাখবে তৃতীয় হচ্ছে আপনার যে সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের যারা আছেন এই যে কানেক্টিভিটির কারণে তারা তাদের পণ্য বাজারজাতকরণের একটি সুবিধা পাবে এবং এই পদ্মা সেতুর কারণে যেই জেলাগুলো কানেক্টেড হচ্ছে সেই সকল জেলার ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ ঘটবে তাদের কাঁচামাল প্রোডাকশান সাপ্লাই চেইন এবং সেটি বাজারজাতকরণ এই চারটি অ্যাসপেক্টসে তারা বেটার বেনিফিট পাবে সার্বিকভাবে বলা যায় পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতি যে নতুন মাত্রা যোগ করেছে আগামী দিনগুলোতে সেই নবযাত্রা আরও বেশি জোরদার হবে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার উপজেলা চেয়ারম্যান সভাপতি দশমিনা উপজেলা আওয়ামী লীগ মোহাম্মদ আব্দুল আজিজ বললেন এখানে সম্ভাবনা প্রচুর কারণ সম্ভাবনা প্রচুর এই অর্থে যে যখনই দক্ষিণ অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে চিটাগাং যেতে যে সময় লাগবে তার চেয়ে অনেক কম সময় শিপমেন্ট করা যাবে পায়রা বন্দর থেকে যেটা গেলে পরে অনেক সময় লাগতো এবং মিল কলকারখানা যেগুলো এখন ঢাকার এদিকে আছে এগুলো তারাও চিন্তা করবে যে আমরা অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে আমরা পায়রা বন্দর দিয়ে শিপমেন্ট করতে পারবো তো সুতরাং যখনই এই শিপমেন্টের ব্যবস্থাটা হয়ে যাবে তখন শিল্প কলকারখানা অনেক পরিমাণে এগুলা আমাদের থেকে শুরু করে এটা একবারে আমার পটুয়াখালী পর্যন্ত রাস্তার পাশে সুন্দর সুন্দর শিল্প নগরী গড়ে উঠবে এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের পটুয়াখালীতে ইপিজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই ইপিজেট আশা করি যে অনেক শিল্প কলকারখানা সেখানে হবে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে আমার মনে হয় যদি এগুলো সুন্দরভাবে আমাদের নেত্রীর যে পরিকল্পনা তিনি যে ডেল্টা প্রোগ্রাম নিয়েছেন এবং সেই বদ্বীপ পরিকল্পনা যদি তিনি বাস্তবায়িত করতে পারেন মেগা প্রকল্পগুলো যদি তিনি নিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন বাংলাদেশের মানুষকে আর সিঙ্গাপুর কাতার এবং মিডিল ইস্টের অন্য অন্য কান্ট্রিতে যেতে হবে না বরং আমরা আশা করি যে বিদেশ থেকে মানুষ আমাদের দেশের কাজের জন্য আসবে এবং তাদের নিজের অর্থনৈতিক দিক থেকে ভাগ্য উন্নয়নের জন্য তারা আমাদের এই অঞ্চলে আসবে দু হাজার পঁয়ত্রিশ চল্লিশ সালে বাংলাদেশ যে উন্নত দেশ হবে সেক্ষেত্রে এই পদ্মা সেতু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে বলা যায় স্বপ্নের এই সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ সোনালী স্বপ্নে এখন কল্পনা নয় সত্যিই দৃশ্যমান পদ্মা সেতু অর্থনীতির হবে নতুন সেতু আজ পর্যন্ত এবারে পরিবেশনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে পর্বে সুস্থ থাকুন এ পর্বে হরমোন নিয়ে কথা বলছেন ডক্টর ফাহি আহমেদ জুপম আমরা প্রতিদিন যে বিভিন্ন ধরনের কাজ করছি এই কাজ কিন্তু আমাদের দেহে দুটি সিস্টেম দ্বারা পরিচালিত হয় একটি হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভ অর্থাৎ ব্রেন এবং আরেকটি হচ্ছে হরমোন যেটা আমাদের শরীরে যে গ্রন্থি থাকে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হয় এই যে ব্রেনের কথা বললাম ব্রেনে এক ধরনের গ্রন্থি থাকে তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি এবং এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএইচএস এই এসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের শরীরে বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন কার্যকলাপ প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে এবং এইটি সরাসরিভাবে একটি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলার সম্মুখ অংশে থাকে এটি দুইটি ভাগে থাকে মাঝখানে একটি পর্দা দ্বারা এটা বিভক্ত থাকে এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের দেহের প্রতিটি কাজের মধ্যে তারা ইনভলভ থাকে যেমন ধরুন শ্রোতা কোনো রোগী আমাদের কাছে আসলো বলল যে বুক ধরপর করছে আমরা কি মনে করি যে হয়তো বা হার্টের সমস্যা হতে পারে বা কোনো রোগী আসলো যে বলছে যে আমার ডায়রিয়া হচ্ছে বা কেউ বলছে যে আমার একটু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে আমরা কি মনে করতে পারি যে পেটের সমস্যা হচ্ছে বা কোনো রোগী আমাদের কাছে এসে বলল। আমার চুল হঠাৎ করে অনেক পড়ে যাচ্ছে আমরা ভাবছি যে চুলের যত্ন নিতে হবে ঠিকমতো বা কেউ বলল আমি অনেক মোটা হয়ে যাচ্ছি আমরা চাই যে হয়তো বা খাওয়া দাওয়া খুব বেশি করছে বা কেউ বললো যে আমার গলার স্বর কেমন মোটা হয়ে গেছে ফ্যাস ফ্যাস হয়ে গেছে এই যে এতগুলা সমস্যার কথা বললাম এই সবগুলা সমস্যাই কিন্তু থাইরয়েড গ্রন্থির সমস্যার জন্য সৃষ্টি হতে পারে বুক ধরপর করা ঠান্ডা সহ্য করতে না পারা গরম সহ্য করতে না পারা হঠাৎ চুল পড়ে যাওয়া চামড়া শুকিয়ে যাওয়া মেজাজ খিটখিটে দিন কেমন একটা অলস অলস ভাব বা ঝিমুনি ঝিমুনি ভাব হওয়া এগুলি কিন্তু থাইরয়েড গ্রন্থির সাথে সম্পর্কিত প্রিয় শ্রোতা বন্ধুরা মহানগরের সবশেষ পরিবেশনে এখন শোনাব শুভ যাত্রা পড়বে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য বসুমতী ট্রান্সপোর্ট প্রজাপতি পরিবহন ও তেতুলিয়া পরিবহন উত্তরা থেকে মিরপুর হয়ে গাবতলি পর্যন্ত চলাচল করে এর মধ্যে বসুমতী ট্রান্সপোর্ট চলে গাজীপুর চৌরাস্তা টুঙ্গি এয়ারপোর্ট খিলক্ষেত কালশি পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ মিরপুর এক হয়ে গাবতলি এই রুটে আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে কুড়িল বিশ্ব পর্যন্ত চলাচল করা বাসগুলো হলো স্মার্ট উইনার ট্রান্সপোর্ট ভিআইপি সাতাশ দেওয়ান ও বিকাশ পরিবহন এর মধ্যে বিকাশ পরিবহন চলে আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সিটি কলেজ কলাবাগান ধানমন্ডি সাতাশ ধানমন্ডি বত্রিশ খামারবাড়ি ফার্মগেট জাহাঙ্গীর গেট গাবতুলি সৈনিক ক্লাব বনানী কাকুলি কুরিল রোড খিলখেত এয়ারপোর্ট আবদুল্লাপুর ও কামারপাড়া রুটে প্রিয় শ্রোতা সকল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই রুটে এসব বাস চলাচল করে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলবে এবং কোন অবস্থাতেই মাস্ক ছাড়া গণপরিবহনে চলব না সবার যাত্রা নিরাপদ হোক এবং শুভ হোক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা মহানগরের সকল আয়োজনের শেষ পর্যায়ে আমরা যাবার আগে শেষের কথাগুলো একবার জানিয়ে দিতে চাই আজকের মহানগরে প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবুল কাসার সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন প্রযোজনা কানিস কুলসুম